প্রাণ ও প্রকৃতির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। আমরা ভাগ্যবান, আমাদের বর্ষপঞ্জি আছে, ইংরেজদের নেই, তারা ব্যবহার করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। সন ও তারিখ আরবি শব্দ, সাল ফার্সি শব্দ, এগুলো স্মরণ করিয়ে দেয় বাংলা সনের সঙ্গে মুসলমানদের সম্পৃক্ততার কথা। 2204 খ্রিস্টাব্দে মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা বিজয়ের ফলে হিজরি সন রাষ্ট্রীয় মর্যাদা পায়। তবে চন্দ্র ও সৌরবর্ষের গণনার রীতিতে পার্থক্যে কিছু সমস্যা দেখা দেয়। পৃথিবীতে নিজ কক্ষপথে ঘুরতে সময় লাগে প্রায় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এক চন্দ্র বছর হতে সময় লাগে প্রায় 354 দিন 8 ঘন্টা 48 মিনিট। চন্দ্র মাসভিত্তিক বছরে 10 থেকে 11 দিনের তারতম্যে প্রতি বছর সন তারিখের হিসাব মেলাতে সমস্যা হয়। তখন রাজস্ব আদায়ের সুবিধার্থে হিজরি সনের মর্যাদা অক্ষুণ্ণ রেখে সম্রাট আকবরের সভাসদ আমির ফতেউল্লাহ সিরাজি একটি নতুন সৌরসন উদ্ভাবন করেন। তিনি হিজরির 354 দিনের পরিবর্তে 365 দিন ধরে যে নতুন সন উদ্ভাবন করে তাই বাংলা সন। সম্রাট আকবর ফরমান জারির মাধ্যমে এই নতুন সন গণনা করেন। তার সূচনা ধরা হয় তারই মসন্দে আরোহণের বছর 1556 খ্রিস্টাব্দ, 992 মতান্তরে 993 হিজরিকে। আকবরের ফসলি সন যখন চালু হয় তখন শুভে বাংলায় মহরম ছিল বৈশাখ মাস, সেজন্যে নতুন সনের প্রথম মাস হয়ে যায় বৈশাখ। 1954 খ্রিস্টাব্দ যুক্তফ্রন্ট সরকার গঠিত হলে শেরে বাংলা একু ফজলুল হক বাংলা নববর্ষে সরকারি ছুটি ঘোষণা করেন। ইসলামী ঐতিহ্য সংরক্ষণে সন তারিখের প্রচলন মুসলিম শাসকদের অন্যতম বৈশিষ্ট্য। মহীশূরের শাসক টিপু সুলতান প্রিয়নবী সাল্লাহ সাল্লামের নবুয়ত লাভের বর্ষকে সূচনায় এনে বিশেষ রীতিতে মোহাম্মদী সন প্রবর্তন করেন। আকবরের ফসলি সন গণনা রীতিতে চট্টগ্রাম ও আরাকানে প্রচলিত হয় মগি সন। পার্বত্য জনপদে বৈশাখী নামে বর্ষবরণের রীতি প্রচলিত। পার্বত্য তিনটি উৎসবের আদ্যাক্ষর দিয়ে গঠিত হয় বৈশাখী। ত্রিপুরাদের কাছে বৈশুক, বৈশু বা বাইশু ও মারমাদের কাছে সাংরাই, অন্যদিকে চাকমা ও চঞ্চকগ্যাদের কাছে বিজু নামে পরিচিত উৎসব হল বাংলা নববর্ষ বা বৈশাখী। হিজরি সনের আদলে বিভিন্ন অঞ্চলে প্রচলিত হয়েছিল বিলাইতি সন, আসলি সন। এইসব সন গণ নারীতির সঙ্গে প্রিয়নবী সাল্লাহ সাল্লামের স্মৃতি ও ইসলাম মুসলিম ঐতিহ্যে সম্পৃক্ততা অত্যন্ত স্পষ্ট। মুসলিম লোকভাবনা সমৃদ্ধ ময়মনসিং গীতিকায় নববর্ষের আবাহন ধ্বনিত হয়েছে। আইল নতুন বছর লইয়া নবসাজ, কুঞ্জে ডাকে কোকিল কেকে বনে গন্ধরাজ, অথবা বৈশাখ মাসে গাছের আমের কড়ি ফুটে পুষ্প ডালে ভ্রমর গুঞ্জরি। বাংলা নববর্ষ বাঙালির জাতীয় জীবনে অসাম্প্রদায়িক সর্বজনীন প্রধান একটি উৎসব পহেলা বৈশাখ। বৈশাখ এলেই বারবার উঠে আসে একটা শব্দ, হাজার বছরের বাঙালি ঐতিহ্য। এই হাজার বছরের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিতে আজ অজপাড়াগায়েও বৈশাখী উৎসব পালন করা হয়। বৈশাখে মেলা বসে সর্বত্র, প্রতিটি বাঙালির জীবনে নিয়ে আসে উৎসব আমেজ আর ফুরফুরে বাতাসের দিন বসন্ত। বাংলাদেশে প্রতি বছর মহাধুমধামে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়। বৈশাখী উৎসবে থাকে প্রাণের ছোঁয়া, থাকে উচ্ছ্বাসের বাঁধ ভাঙা জোয়ার। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতা ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধ কামনায় উদযাপিত হয় বাঙালির নববর্ষ। শিশু যুব বৃদ্ধ সহ সব বয়সের সব শ্রেণী মানুষ এই দিনটি উদযাপন করে। বাংলা নববর্ষের বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রধান উপাদান। এই উৎসবে প্রধান অনুষঙ্গ বৈশাখী মেলা, এছাড়া আমানি, রাজপূর্ণাহ, হালখাতা, গাজনের গান ইত্যাদি গ্রামীণ অনুষ্ঠান যা আগের দিনে মাস জুড়ে চলত। গ্রামের সাধারণ মানুষের কাছে জানতে চাওয়া হলে আজ বাংলার কত তারিখ, তারা হাতের আঙুলে গুনে তা বলে দেবেন। গ্রামের মানুষের কাছে বাংলা সনের পর গুরুত্ব হচ্ছে হিজরি সন। বাংলা সন প্রবর্তনের বছর থেকেই জমির খাজনা পরিশোধ করা হচ্ছে, এই নিয়মই আজ পর্যন্ত বিদ্যমান।